আজকে আমরা পড়ব জার্মান কবি ব্রেটোল্ট ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতাটি ব্রেক্ট জার্মানির বাভারিয়ার আউসবুর্গের এক সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন স্থানীয় কাগজ কারখানার অধিকর্তা ব্রেক্ট একটি মেডিকেল স্কুলে কিছুদিন পড়াশোনা করেন পরে একটি সামরিক হাসপাতালে কাজ পান সেখানে তার কাজ ছিল যুদ্ধফেরত সৈনিকদের সেবা করা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ব্রেক লাইফ অফ এডওয়ার্ড টু অফ ইংল্যান্ড নামে একটি নাটক লেখেন অবশ্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দ্য থ্রি পেনি অপেরা তাকে বিখ্যাত করে তোলে ব্রেকটের আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো মাদার কারেজ গালিলিও চক সার্কেল ডি টাগে ডি মাসনাহামে ডি মুট্টের সিমন মাসার আরত্র উই ইত্যাদি ব্রেক্ট একজন বিখ্যাত অভিনেত্রী হেলেনে ভাইগেলকে বিয়ে করেন আমরা পড়ব তার কবিতাটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যার বাংলা অনুবাদ করেছেন কবি শঙ্কর ঘোষ পড়তে জানে এমন মজুর অর্থাৎ যার পড়াশোনার জ্ঞান আছে স্বাক্ষর যে সে আমরা জানি পড়াশোনা মানুষকে চেতনা জাগায় চিন্তা করতে শেখায় ভাবতে শেখায় তো একজন মজুর যে ভাবতে শিখেছে চিন্তা করতে শিখেছে তার মনে নানা ধরনের প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে তার যে জীবন তার জীবনের যে সত্য সেগুলো ফুটে উঠছে কীভাবে ফুটে উঠছে কি প্রশ্ন তার মনে উঠছে সেগুলো আমরা এখন দেখব এই কবিতাতে কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিভস বইয়ে লেখে রাজার নাম এই যে সাত দরজাওয়ালা থিভস যে নগরী এই যে নগরী ইতিহাস বিখ্যাত ইতিহাস প্রসিদ্ধ এটাকে বানিয়েছিল এর উত্তর খুঁজলে ইতিহাসে রাজার নাম বলবে অথচ রাজারা কি পাথর ঘাড়ে করে আনত লাইনে কবি লিখছেন রাজারা কি পাথর ঘাড়ে করে আনত অর্থাৎ এই যে থিপস নগরী এই থিপস নগরী বানানোর পেছনে রাজাদের ভূমিকাটা কী এই প্রশ্নটা মজুরের মনে উঠছে আর বেবিলন এতবার বুড়ো হলো কে আবার গড়ে তুললো এতবার বেবিলন যে সভ্যতা বিখ্যাত সভ্যতা সেই বেবিলন বারবার ধ্বংস হয়েছে আবার তাকে গড়ে তোলা হয়েছে কে তুলল মজুরের মনে এই প্রশ্ন আসছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় যে লিমার কথা আমরা জানি ঝকঝকে লিমা যা ইতিহাস প্রসিদ্ধ সেই লিমা কারা বানিয়েছিল মজুরের মনে এই প্রশ্ন আসছে চীনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা যে চীনের প্রাচীর যা নাকি চাঁদ থেকেও দেখা যায় বিখ্যাত সেই প্রাচীর যখন তা সম্পূর্ণ হল তখন রাজমিস্ত্রিদের খবর কে রেখেছিল জয়তরণে ঠাসা মোহনীয় রোম যে রোম নগরী সুন্দরী রোম যার ইতিহাস যুদ্ধ জয়ের ইতিহাস এক বিশাল ইতিহাস গৌরবময় ইতিহাস তা বানিয়েছিল কে বানালো কে কাদের জয় করল সিজার সিজার কাদের জিততে পেরেছিল জয় করেছিল কাদের এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো যে বাইজেন্টিয়াম সভ্যতা বাইজেন্টিয়াম নগরী সেই বাইজেন্টিয়াম যে সেখানে যে ঝকঝকে প্রাসাদ সমস্ত মানুষকে সেই প্রাসাদে থাকার সুযোগ পেত যারা পেতো না তারা কোথায় থাকত কি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসীর জন্য অর্থাৎ এই যে পরপর পরপর আমরা কতকগুলো ইতিহাস প্রসিদ্ধ জায়গার নাম বা সাম্রাজ্যের নাম আমরা পাচ্ছি সেই সাম্রাজ্য গড়ে ওঠার পেছনে সেই সাম্রাজ্যের যে স্মৃতিসৌধ বা মুদ্রা এই সমস্ত জিনিস যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে সেগুলোর গড়ে ওঠার পেছনে ভূমিকা কাদের ছিল একজন মজুরের মনে এই প্রশ্ন আসছে এই প্রশ্নের ভিতর দিয়ে যদি আমরা ঢুকতে চেষ্টা করি উত্তরগুলো খুঁজি তাহলে যে উত্তরগুলো পাব সেই উত্তরগুলো আসলে এই প্রশ্নের আড়ালে ঢাকা পড়ে আছে চাপা পড়ে আছে যা ইতিহাসে লেখা হয় না যা মানুষের কাছে সেই সত্য পৌঁছায় না বা সেগুলোকে রাজারা শাসকেরা সেই ইতিহাসকে চাপা দিয়ে রাখে সেই চাপা দেওয়া ইতিহাসটা একজন মজুরের মনে উঠে আসছে প্রশ্নের ভিতর দিয়ে অর্থাৎ মানুষের ভিতরে যখন শিক্ষা জেগে উঠে চেতনা জেগে উঠে তখন তো সে নিজেকে জানার চেষ্টা করে নিজের ভূমিকাটা বোঝার চেষ্টা করে এই শিক্ষিত চেতনা যুক্ত একটি শ্রমিক যার মনে প্রশ্নগুলো উঠে আসছে সে আবার প্রশ্ন করছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি এই যে ইতিহাসে আলেকজান্ডারের কথা লেখা হয় যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন জয় করেছিলেন তিনি কি একা একা ভারতবর্ষে জয় করতে পেরেছিলেন তার সাথে অনেক সৈন্য ছিল তাদের নাম কোথায় ইতিহাস লেখে অর্থাৎ শুধুমাত্র রাজার কথাই লেখা হচ্ছে কিন্তু তার আড়ালে রাজার কীর্তির আড়ালে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে তাদের ইতিহাস কেন মনে রাখে না গলদের নিপাত করেছিল সিজার নিদের একটা রান্ধনী তো ছিল যে যার আইন আইন নিয়ে যার কাজ যিনি আইন প্রণয়ন করতেন সমস্যার সমাধান করতেন তারও তো একটা রান্ধুনির প্রয়োজন বেঁচে থাকার কারণে তাহলে সেই রাঁধুনির খবর ইতিহাস রাখে না কেন বিরাট আরমাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আরমাডা সেনাবাহিনীর যখন পতন হলো তখন রাজার কান্না স্বাভাবিক কিন্তু আর কি কেউ কাঁদেনি আর কেউ কাঁদেনি প্রশ্ন করছেন সেই মজুর অর্থাৎ সেই যে আত্মাটা বাহিনীতে আর যে অত সৈন্য কাজ করতেন তাদের স্ত্রী তাদের ছেলে তাদের প্রেমিকা যাদের প্রিয়জন হারালো আত্মাটা সৈন্যবাহিনীর পতনের ফলে তাদের যে জীবনের কষ্ট দুঃখ যন্ত্রণা তার কথা ইতিহাস তো লেখেনি ইতিহাস তো তা স্মরণ করেনি শুধুমাত্র রাজা বা সম্রাটের কথাই বা শাসকের কথাই ইতিহাস মনে রেখেছে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক আমরা সপ্তবর্ষি বিপি যুদ্ধের কথা জানি সেই যুদ্ধ কি ফ্রেডারিক একাই জিতেছিল কে জিতেছিল এক সেই যুদ্ধে যে অজস্র সৈন্যবাহিনী তার হয়ে লড়াই করেছিল প্রাণ দিয়েছিল তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তো ফ্রেডারিক যুদ্ধে জিতেছিলেন তাহলে তাদের কথা ইতিহাস কই মনে রাখে পাতায় পাতায় জয় জয়োৎসবের ফোঁজ বানাতো কারা এই যে এত জয়ের কাহিনী জয়োৎসবের যে উচ্ছ্বাস তার সেলিব্রেশন এগুলোর জন্য যে কত কত মানুষের অবদান সে সমস্ত মানুষের কথা ইতিহাস তো মনে রাখিনি ভবিষ্যতের কাছে তাদের স্মৃতি তাদের অবদানের কথা কে পৌঁছে দেবে দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটাতে আমরা এক একটা যুগে কত মহামানবের কথা শুনি কিন্তু সেই মহামানবজি তারা হয়ে উঠেছেন তার আড়ালে কত মানুষের আত্মত্যাগ আছে আত্মনিবেদন আছে তাদের খবর কেউ রাখেনি এই যে প্রশ্নগুলো উঠে আসছে মজুরের মনে এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা একটা সত্যের খবর পাচ্ছি যে সত্যটা হচ্ছে শ্রমিক মজুর কৃষক যারা শিরোনামে থাকে না একা একা গোপ কাজ করে যায় আত্মনিবেদন করে যায় কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না ইতিহাস তাদের স্মরণ করে না অথচ আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে সে আমাদের তাজমহলেই হোক বা বেবিলনের সভ্যতায় হোক সেগুলো শুধুমাত্র রাজাদের নির্দেশে গড়া হয়েছে কিন্তু গড়েছি যারা তারা সাধারণ মেহন্তী মানুষ তাদের রক্ত জল খাম দিয়ে করা অথচ তাদের কোনো কথা কেউ মনে রাখে না নজরুল ইসলামের যদি কুলিমজুর কবিতাটি আমরা পড়ি সেখানে একটা লাইন আছে ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা অর্থাৎ যে কুলি মজুরকে আমরা অবহেলা করি আমরা যদি আমাদের সভ্যতার দিকে তাকাই আমাদের কৃতির দিকে তাকাই তাহলে প্রতিটা ইটে সভ্যতার প্রতিটি ইটে ওই সাধারণ মানুষদের ঘাম রক্ত লেগে আছে যারা সমাজের শাসক শ্রেণীর কর্তা শ্রেণীর শুধুমাত্র তারা নির্দেশটুকু দেয় কিন্তু কাজটা করে আসলে সেই সমস্ত গরিব শ্রমিক মেহনতি মানুষেরা অথচ যেন তাদের কোনো গৌরব গাথা নেই তাদের যেন কোনো কৃতিত্ব নেই আসলে ইতিহাস বলতে আমরা যদি একটু ভেবে দেখি ইতিহাস বিজিতদের সত্যকে ধামাচাপা দেয় এবং বিজয়ীর গাথা লিখতেই ব্যস্ত ইতিহাস এই জন্য ইতিহাস সবসময় সত্য কথা বলে না ইতিহাসের ভেতরে অনেক সত্য চাপা পড়ে যায় সেই সত্যের কথা এখানে ফুটে উঠছে একজন মজুরের প্রশ্নের মধ্য দিয়ে এটা হলো কবিতার বিষয়বস্তু